Hello everyone, welcome to my channel Learning with Monastery with another new video upon the last. অর সেকেন্ড পার্ট অফ লিলাস ফ্রেন্ড রিটার্ন বাই আর কে নারায়ণ আমরা আগের ভিডিওতে আর কে নারায়ণ রচিত লীলাস ফ্রেন্ডের প্রথম এবং প্রায় বলা যায় অর্ধেক অংশ শেষ করে ফেলেছি এবং তার বাকি যে অংশটুকু রয়েছে সেটিকে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে ফেলবো এবং তার আগে তোমরা যদি আমার এই ভিডিওতে বা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না তাহলে অতি দ্রুততার সঙ্গে এবার আমরা সেকেন্ড পার্টটি শুরু করবো তার আগে আমরা ভিডিওর বা গল্প প্রথম অংশটুকুকে জাস্ট একটা শর্ট রিক্যাপ করে নেব কি জেনেছিলাম আমরা জেনেছিলাম গল্পের দুটি প্রধান চরিত্র একজন হলো লীলা যে পাঁচ বছর বয়সী একটি ছোট্ট শিশু এবং আরেকজন হচ্ছে সিনটা যারও বয়স বেশ কম কিন্তু লীলার থেকে সে তুলনামূলক বয়সে বড় সিদ্ধা লীলাদের বাড়িতে কাজ করতে আসে লীলাদের বাড়িতে থাকে তাকে মাইনে দেয়া হয় তাকে দুবেলা খেতে দেয়া হয় তার সে বাড়ির বিভিন্ন ছোটোখাটো কাজকর্ম সামলানোর পাশাপাশি লীলারও দেখভাল করে এবং যত দিন যায় ততই লীলা এবং সিদ্ধার মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা গ্রো করতে থাকে তাদের ইমোশনাল কানেকশানটা ডেভেলপ হতে থাকে এবং অবশেষে তাদের মধ্যে একটি সুন্দর মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে কিন্তু এই মিষ্টি সম্পর্ক বা সুন্দর তাদের যে বন্ধুত্ব সেটা বেশি দিন চলে না কারণ এই সমস্ত চলতে চলতেই হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাত হয় এবং লীলার গলায় থাকা সোনার চেন চুরি হয়ে যাওয়ায় সমস্ত অভিযোগ বা সমস্ত সন্দেহ গিয়ে পড়ে সিডার ওপর এবং সিডডাকে যখন সে বিষয়ে জিজ্ঞেস করা হয় যে চেনটি কোথায় তখন সে তার প্রত্যুত্তরে জানায় যে সে সেই বিষয়ে কিছু জানে না এবং ভয় পেয়ে সে বাড়ি ছেড়ে পালিয়ে যায় যাতে তার প্রতি সন্দেহ আরও দৃঢ় হয় এবং অবশেষে সিডডার প্রতি বা সিডার নামে লীলার বাবা মা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে এবং সিদ্ধা অবশেষে পুলিশের হেফাজতে থাকে এরপর লীলা অন্যদিকে সিডা যখন জেলে থাকছে যখন সিটটার অনুপস্থিতিতে লীলার অবস্থা খারাপ হয়ে পড়ে এবং সে কালক্রমে সবসময় সিটটাকে চাইতে থাকে সে জেদ করতে থাকে এবং সে তার মাকে বলতে থাকে যে তোমার জন্য সিটটা বাড়ি ছেড়ে চলে গিয়েছে তুমি সবসময় তাকে বাজে বাজেভাবে কথা শোনাতে তুমি তাকে বিছানাতে শুতে দিতে না তুমি তাকে অন্য জায়গাতে থাকতে দিতে তুমি সবসময় তার সঙ্গে মিসবিহেভ করতে দ্যাটস ওয়াই সিটটা বাড়ি ছেড়ে চলে গিয়েছে তো আমি কিছু জানি না তুমি আমাকে গল্প বলো এবং অবশেষে যখন লীলার মা তাকে জানায় যে সিটটা তোমার সোনার চেন চুরি করেছে এই কথা শুনেও কিন্তু সেই ছোট্ট বাচ্চাটি সোনার চেনের প্রতি কোনো মোহ থাকে না এবং সে সমানে বলতে থাকে যে না আমি আর সিদ্দার চাই আমি সিদ্ধার থেকে গল্প শুনতে চাই এই অবধি আমাদের গল্পটি শেষ হয়েছিল এবার আমরা গল্পের পরবর্তী অংশটুকুকে শুরু করব স্লিপ স্লিপ সেড মাদার লীলা যখন ক্রমাগত জেদ করতে থাকে সে ঘুমাতে চায় না সিদ্ধার্থ থেকে গল্প না শুনে যেহেতু এটি তার অভ্যাসে পরিণত হয়েছিল তখন তার মা তাকে ঘুম পাড়াতে গিয়ে বলে যে ঘুমাও ঘুমাও অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ তার কোলের ওপর সে লীলাকে রেখে সে তাকে ঘুম পাড়ানোর যথাসাধ্য চেষ্টা করে টেল মি আ স্টোরি মাদার আমাকে একটি গল্প বলো মা লীলা সেড লীলা বলে ইট ওয়াজ আটাললি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ আ স্টোরি নাও এবং তার মায়ের কাছে এখন এই মুহূর্তে একটি গল্প ভাবা রূপে অসম্ভব হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব তার মন বিভিন্ন রকমভাবে চিন্তিত উদ্বিগ্ন কেন কারণ তার মেয়ের সোনার চেন হারিয়ে গেছে দ্য থট অফ সিট মেড হার প্যানিকি এবং সিডডার কথা ভেবে সিডার কথা চিন্তা করেই তার মন আতঙ্কিত হয়ে পড়ছে তার মন ভারাক্রান্ত হচ্ছে দ্য ফিলো ওই ছেলেটা উইথ হিজ নলেজ অব দ্য হাউসহোল্ড এই যে বাড়ি সম্পর্কে সে এত কিছু জানে কারণ সিডা এই বাড়িতে বেশ কয়েকদিন থেকেছে মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট হয়তো ওই ছেলেটা অর্থাৎ সিডডা যে বাড়িতে এতদিন ধরে থাকলো সেই বাড়ির সম্পর্কে সব কিছু জানে খুঁটিনাটি জানে হয়তো রাত্রিবেলাতে সে আসতে পারে এবং লুট করতে পারে ডাকা শি হ্যাড বিন হারভারিং অল দিস ডেজ এবং সে এই কথাটা ভেবে ভেবেই আতঙ্কে শিউরে ওঠে যে সে কিরকম একটি শত্রুকে এতদিন নিজের বাড়িতেই পোষণ করছিল ইট ওয়াজ গডস মার্সি এটা তো ভগবানের দয়া দ্যাট হি ডিডান্ট কিল্ড দ্যাট হি হ্যাড অ্যান্ড কিল্ড চাইল্ড ফর দ্য চেন এটা ভগবানের অশেষ দয়া যে সে চেনটার জন্য এই শিশুটিকে মেরে দেয়নি এই সমস্ত কথা ভেবে লীলার মা উদ্বিগ্ন হতে থাকে স্লিপ লীলা স্লিপ ঘুমাও ঘুমাও সে ক্যাজুয়াল সে আদর করে বলে ক্যাজুয়াল কথার অর্থ আদর করে বলা সে আদর করে বলেন যে লীলা তুমি ঘুমো ঘুমো ক্যান কান্টিও টেল দ্য স্টোরি অব দ্য এলিফ্যান্ট লাস্ট তুমি কি হাতের গল্প বলতে পারবে না লীলা প্রশ্ন করে নো না লীলা মেড আ নয়েজ অফ ডিপ্রিকেশন অ্যান্ড আর্স্ট লীলা বিরক্তিসূচক একটি শব্দ করে এবং প্রশ্ন করে ওয়াই শুড নট সিট ডা সিট ইন আওয়ার চেয়ার কিছুক্ষণ আগে সে তার মাকে প্রশ্ন করছিলো তুমি তার সঙ্গে মিসবিহেভ কেন করো তুমি সবসময় তাকে কেন বকো তুমি তাকে কেন বেডে ঘুমাতে দাও না সে কেন বাইরে ঘুমায় এবার সে প্রশ্ন করে যে তুমি কেন সিটটাকে আমাদের চেয়ারে বসতে দাও না সরি প্রথম পার্টে সে তার মাকে বলছিল তুমি তার সঙ্গে কেন মিসবিহেভ করো এবার সে বাকি প্রশ্নগুলো তার মাকে করবে তুমি কেন তাকে আমাদের সঙ্গে বসতে দাও না মাদার মাদার ডিজেন্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন এবং মা তার এই প্রশ্নের কোনো উত্তর দেন না লীলা সেট আ মুমেন্ট লেটার কিছুক্ষণ পরই সে আবার বলে সিড ইজ গন সিডা চলে গিয়েছে বিকজ কারণ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উইডু আমরা যেভাবে বাড়ির ভেতরে ঘুমাই সেই বাড়ির ভেতরে ঘুমানোর অনুমতি সিটার ছিল না সেই কারণে সিটটা রাগ করে চলে গিয়েছে ওয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস কেন তাকে সবসময় বাড়ির বাইরে ঘুমাতে হতো মাদার মা আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার আমার মনে হয় সিটটা আমাদের উপর রাগ করেছে বাই দ্য টাইম ইতিমধ্যে শিবশঙ্কর রিটার্ন শিবশঙ্কর অর্থাৎ লীলার বাবা ফেরত এলেন লীলা হ্যাট ফলেন স্লিপ লীলা ততক্ষণে ঘুমিয়ে গিয়েছে তিনি বলেন হোয়াট এর রিস্ক উই টুক ইন এঙ্গেজিং দ্যাট ফিলো আমরা কি বড় বিপত্তে ডেকে নিয়েছিলাম সেই ছেলেটিকে আমাদের এখানে কাজে লেখে বা নিযুক্ত করে ইট সিমস এটা মনে হয় হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল ও হচ্ছে একটা পুরোনো ক্রিমিনাল বা আসামি হি হ্যাজ বিন ইন জেল হাফ আ ডন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন ও প্রায় হাফ ডজন মানে প্রায় ছবার মতো জেলে গিয়েছে কি কারণে ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন শিশুদের থেকে জুয়েলারি চুরি করার অপরাধে ও প্রায় ছবার মতো জেলে গিয়েছে ফ্রম দ্য ডিসক্রিপশান আই গেভ যে সমস্ত বর্ণনা আমি দিয়েছি দ্য ইন্সপেক্টর ওয়াজ অ্যাবল টু আইডেন্টিফাই ইন এ মুমেন্ট ইন্সপেক্টর সঙ্গে সঙ্গেই এক মুহূর্তে তাকে শনাক্তকরণ করে নিয়েছেন ওয়ার ইজ হি নাও সে এখন কোথায় আক দ্য ওয়াইফ স্ত্রী জিজ্ঞেস করেন দ্য পুলিশ নো হিজ হর্নস পুলিশ তার ডেরা বা বাসা বা আড্ডার ঠিকানা জানে দে উইল পিক হিম আপ ভেরি সুন তারা খুব শীঘ্র তাকে ধরে ফেলবে ডোন্ট ওয়ারি চিন্তা করো না দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস ইন্সপেক্টর তো বরং রেগে গিয়েছিলেন দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম আমি কেন তার সঙ্গে আলাপ আলোচনা করিনি তাকে কনসাল্ট করার আগে তাকে আমার বাড়িতে কাজে রাখার আগে এই কারণে ইন্সপেক্টর রেগে গিয়ে ছিলেন ফোর ডেজ লেটার চার দিন পর জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস বাবা যখনই অফিস থেকে বাড়িতে এলেন আ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড আ কনস্টেবল ব্রট ইন সিডটা একজন পুলিশ অফিসার এবং একজন কনস্টেবল সিডটাকে নিয়ে এলো সিডটা স্টুড উইথ বোর্ড হেড সিডটা মাথা নত করে দাঁড়িয়েছিল লীলা ওয়াজ ওভার জয়েড লীলা ভীষণ খুশিতে লাফিয়ে উঠল সিট ডা শি ডা রাইট সে তার নাম ধরে চেঁচাতে টু মিট হিম এবং সিঁড়ি দিয়ে সে নেমে এলো তার সঙ্গে দেখা করার জন্য জোন্ট গো নিয়ার হিম তার কাছে যেও না দ্য ইন্সপেক্টর সেট স্টপিং হর ইন্সপেক্টর তাকে বললো তার কাছে যেও না এবং তাকে থামালো ওয়াই নট কেন না কেন যাব না হি ইজ এ থিফ ও একজন চোর হি হ্যাজ টেকেন অ্যাভে ইউর গোল্ড চেন ও তোমার সোনার চেনটাকে চুরি করে নিয়েছে লেট হিম নিতে দাও আই উইল হ্যাভ আ নিউ চেন আমার একটি নতুন চেন চলে আসবে লীলা লীলা বলে অ্যান্ড অল অফ দেম লাভড এবং ওখানে উপস্থিত সবাই হেসে ওঠে অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর এবং তারপর মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিড্ডা সিড্ডাকে বলেন অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেকারি শিবশঙ্কর তারপর সিড্ডাকে কথা শোনান তারপরে তার স্ত্রী অর্থাৎ লীলার মা তাকে অ্যাড্রেস করে তাকে বেশ কিছু শব্দ বেশ কিছু কথা শোনায় কিসের ওপর অন তার বিশ্বাসঘাতকতার উপর তাকে বেশ কয়েকটা ভালো মন্দ কথা শোনায় দে দেন হিম ওয়ার হি হ্যাড পুট চেন তারপরে তারা তাকে প্রশ্ন করে যে সে চেনটিকে কোথায় রেখেছে আই হ্যাভ নট টেকন ইট সেজ ফিভলি লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড গ্রাউন্ড বা মেঝের বা মাটির দিকে তাকিয়ে ফিভলি মৃদুভাবে দুর্বলভাবে সিদ্ধা জানায়। আমি চেনটি নিই নি। হোয়াই ডিড ইউ রান অ্যাভে উইদাউট টেলিং আস আমাদেরকে না বলে তাহলে পালিয়েছিলে কেন আস্টি লীলাস মাদার লীলার মাদার প্রশ্ন করে দিয়ার ইজ নো অ্যান্সার এবং সেখান থেকে আবারও কোনো প্রশ্নের উত্তর আসে না লিলা স্পেস বিকেম রেট এবার লীলার চেহারা লাল হয়ে যাচ্ছে ও পুলিশ ম্যান লিভ হি ম্যালন ও পুলিশ কাকু তুমি ওকে ছেড়ে দাও ওকে একা ছেড়ে দাও আই ওয়ান্ট টু প্লে উইথ হিম আমি ওর সঙ্গে খেলবো মাই ডিয়ার চাইল্ড হে আমার প্রিয় চাইল্ড সেট দ্য পুলিশ ইন্সপেক্টর পুলিশ ইন্সপেক্টর বলে হি ইজ আ থিফ ও একটি চোর লেট হিম বি আরে চোর হতে দাও না লীলা রিপ্লাইড হটিলি লীলা ভীষণ রেগে গিয়ে বলে যদি চোর হয়ে থাকে ও তাহলে ও চোর হোক কোনো অসুবিধা নেই ওকে ছেড়ে দাও আমি ওর সঙ্গে খেলবো এই কথাটি লীলা বলে হোয়াট আর ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান্ড ইনোসেন্ট চাইল্ড রিমার্কড দ্য ইন্সপেক্টর এবার ইন্সপেক্টর সিডাকে বলে তুমি কত শয়তান ডেভেলিশ একটা ক্যারেক্টার যে তুমি একটি ইনোসেন্ট একটি নিষ্পাপ শিশুর থেকে তার চেনটিকে চুরি করেছো ইভেন নাও ইট ইজ নট টু লেট এমনকি এখনও খুব বেশি দেরি হয়নি রিটার্ন ইট এটিকে ফেরত দিয়ে দাও আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ আ থিং এগেন আমি তোমাকে ছেড়ে দেব। তুমি যদি চেনটা দিয়ে দাও এবং তুমি যদি প্রমিস করো তুমি যদি প্রতিজ্ঞা করো যে তুমি এই ধরনের কাজ জীবনে আর কোনো দিন করবে না তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। এখনও এমন দেরি হয়নি তুমি ফেরত দিয়ে দাও লিলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপিল এবং সিডজার কাছে যখন ইন্সপেক্টর এই অ্যাপিল এই অনুরোধ এই আবেদনটি করেন যে চেনটিকে ফিরে দেওয়ার জন্য সেই আবেদনে লীলার মা এবং বাবাও কিন্তু জয়েন করে বা যুক্ত হয় লীলা ফেল ডিস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেড লীলা এই সমস্ত বিজনেস এই সমস্ত কিছুতে ভীষণ পরিমাণে বিরক্ত হয় এবং বলে লিভ হিম অ্যালন তাকে একা ছাড়ো হি হ্যাজ নট টেকেন দ্য চেন ও চেনটি নেয়নি ইউ আর নট অ্যাট অল আর রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড অবজার্ভড দ্য ইন্সপেক্টর হিউমেল তাহলে লীলা এই সমস্ত কিছুতে প্রচণ্ড বিরক্ত হয়ে যায় এবং বলে যে ওকে ছেড়ে দাও ও চেন্টি নেয়নি এবং এই কথার উত্তরে ইন্সপেক্টর হিউমেরাসলি হাসতে হাসতে মজা করে বলেন যে ইউ আর নট অ্যাট অল আর রিলায়েবল তুমি একজন বিশ্বস্ত প্রসিকিউশন উইটনেস তুমি একজন বিশ্বস্ত আইনের সাক্ষী হতে পারো সেই ধরনের ক্যাপাবিলিটি বা সেই যোগ্যতা তোমার নেই লীলা যেহেতু শিশু তাই শিশু শিশুর কথাকে আইনত গ্রাহ্য করা হবে না এবং ইন্সপেক্টর সেটিকে হাসতে হাসতে বলে নো না হি হ্যাজ নট টেকেন ইট ওইটিকে নেয়নি লীলা স্ক্রিমড লীলা চিৎকার করে ওঠে হার ফাদার সেট তার বাবা তাকে বলে বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ তুমি যদি বিহেভ না করো তুমি যদি সঠিকভাবে আচরণ না করো আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ আমি কিন্তু তোমার উপর খুব রেগে যাব হাফ অ্যান আওয়ার লেটার প্রায় আধ ঘন্টা পর দ্য ইন্সপেক্টর সেট টু দ্য কনস্টেবল ইন্সপেক্টর কনস্টেবলকে বলে টেক হিম টু দ্য স্টেশন ওকে পুলিশ স্টেশনে নিয়ে চলো আই থিঙ্ক আমার মনে হয় আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট আমার মনে হয় আমাকে আজকে রাতে ওর সঙ্গে একটু বসতেই হবে দ্য কনস্টেবল টুক সিটটা বাই দ্য হ্যান্ড কনস্টেবল সিটটাকে হাতে ধরে অ্যান্ড টার্ন টু গো এবং তাকে নিয়ে যেতে উদ্যত হয় লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং এবং লীলা তাদের পিছনে ছুটতে থাকে কাঁদতে কাঁদতে বলতে বলতে ডোঁন টেক হিম তাকে নিয়ে যেও না লিভ হিম হেয়ার ওকে এখানে রেখে যাও লিভ হিম হেয়ার সি ক্লাং টু সিড ডা জ্যান সে সিডটার হাত ধরে ঝুলতে থাকে এই লোকটা ছাড় মিউটলি লাইক অ্যান অ্যানিমাল এবং সিডটা তার দিকে মিউটলি নির্বাকভাবে তাকিয়ে থাকে ঠিক যেমন একটি পশু একটি জন্তু নিষ্পাপ দৃষ্টিতে কারোর দিকে তাকায় ঠিক সেই রকমভাবে সিড্ডা লীলার দিকে তাকাতে থাকে মিস্টার শিবশঙ্কর ক্যারিট লীলা ব্যাক ইন টু দ্য হাউস মিস্টার শিবশঙ্কর লীলাকে বাড়িতে নিয়ে আসেন লীলা ওয়াজ ইন টিয়ার্স লীলা কাঁদতে থাকে চোখের জল ফেলতে থাকে এভরিডে প্রত্যেক দিন ওয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম হি ওয়াজ আক্সড বাই হিজ ওয়াইফ যখনই তিনি বাড়িতে আসেন তখনই তার স্ত্রী তাকে প্রশ্ন করেন এনি নিউজ অব দি জুয়েল গয়নাটির কোনো খোঁজ পাওয়া গেল অ্যান্ড বাই হিজ ডটার এবং তার মেয়ে অর্থাৎ লীলা তাকে প্রশ্ন করে ভ্যারি সিডটা তাহলে এইখানটাতে দুটো অপোজিট কন্ট্রাডিক্টেড ক্যারেক্টারিস্টিক্স আমরা পাচ্ছি যখনই শিবশঙ্কর আসে শিবশঙ্করের স্ত্রী প্রশ্ন করে জুয়েল বা চেনটির কোনো খোঁজ পাওয়া গেলো কি না এবং লীলা প্রশ্ন করে যে সিটটা কোথায় আছে সিটটা কেমন আছে দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক তারা তাকে এখনো পর্যন্ত লকাপে রেখেছে দো যদিও হি ইজ ভেরি স্টাবন ও ভীষণ জেদি অ্যান্ড উড নট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল এবং গয়না সম্পর্কে কিচ্ছুটি বলে না সেড মিস্টার শিবশঙ্কর মিস্টার শিবশঙ্কর জানায় বাহ সেড করার অর্থ হচ্ছে কেঁপে ওঠা কাঁপতে কাঁপতে তার স্ত্রী বলে যে কি ভয়ঙ্কর একটি ছেলে হচ্ছে ওই ছেলেটি সিডটা যে এতদিন ধরে জেলে আছে লকাপে আছে স্টিল নিজের মুখটিকে কিছুতেই খুলছে না ও দিস ফিলোজ এর এই সমস্ত ছেলে পিলে হু ইন জেল যারা জেলে গিয়েছে ওয়ান্স টুয়াইস একবার বা দুবার লস অল ফেয়ার তারা তাদের সমস্ত ভয়কে হারিয়ে ফেলে সমস্ত ভয়কে ভুলে যায় সমস্ত ভয়কে জয় করে ফেলে নাথিং ক্যান মেক দেম কনফেস কোনো কিছুই ওকে দিয়ে স্বীকার করাতে পারবে না এই অবধি এসে আমরা থামলাম তাহলে গল্পটিতে কী দেখলাম সিড্ডাকে লীলার চেন চুরির অপরাধে লক নিয়ে যাওয়া হয়েছে তাকে বারংবার যখন প্রশ্ন করা হয় তখন সে বলতে থাকে সে কিছু জানে না লীলা তাকে সাপোর্ট করে লীলা সবাইকে বলে ও চেন চুরি করেনি কিন্তু লীলা যেহেতু একটি পাঁচ বছরের ছোট শিশু সেই কারণে তার কথায় কেউ কর্ণপাত করে না এবং পুলিশ ইন্সপেক্টর বলে যে আজকে সিডার সঙ্গে তাকে রাতে বসতে হবে তার মানে তারপর ফিজিক্যাল টর্চার করতে হবে যাতে আউট অফ দ্যাট টর্চার সে যেন বলে দেয় দ্যাট ওয়ার ইজ দ্য গোল্ড চেন এবং এরপর বেশ কিছুদিন পর যখন শিবশঙ্কর বাড়িতে ফেরে তখন প্রতিদিন নিয়ম মাফিক রুটিন মেনটেন করে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে গোল্ড সেন্টি কোথায় এবং লীলা জিজ্ঞেস করে সিদ্ধা কোথায় এখান থেকে একটি বাচ্চার নিষ্পাপ যে মানসিকতা সেটিকেও কিন্তু আমরা ট্রেস করতে পারি লীলার কিন্তু সে গোল্ড চেনের প্রতি কোনো মায়া নেই কোনো মোহ নেই সে সেই জিনিসের গোল্ডের ভ্যালুকে বোঝে না সে যে জিনিসটার ভ্যালু বোঝে সেটা হচ্ছে অনলি অব দি লাভ অ্যান্ড অ্যাফেকশন দ্যাট শি হ্যাজ গট ফ্রম সিডা যেটিকে সে সিডার কাছ থেকে পেয়েছিল। সেই কারণে সে সিডার প্রতি এতটা ইমোশনালি অ্যাটাচ যে সে সবসময় চাইছে যে সিড্ডা যেন তার সঙ্গে থাকে এবং চুরির যে অপরাধ সেখান থেকে সিড্ডা যেন ক্লিন চিট পায় কিন্তু সে একটি শিশু হওয়ার কারণে কোনো কিছু করতে অক্ষম তার বাবা মাও তার কোনো কথা শুনতে চায় না এবং তারা ধরে নিয়েছে যে সিটাই চুরিটি করেছে যদিও তাদের কাছে কোনো সাক্ষ্য প্রমাণ নেই যে সিডটাই চুরি করেছে কিন্তু ইউজুয়ালি কনসেপ্ট বা চলে আসা রীতিনীতি অনুসারে বাড়িতে যখন কোনো কিছু চুরি যায় বা খোয়া যায় বা হারিয়ে যায় আমরা চিরটাকালি কিন্তু বাড়িতে যারা কাজ করে তাদেরকেই আমরা দোষারোপ করে থাকি বা তাদেরকেই সন্দেহভাজন করে থাকি এই ক্ষেত্রেও কিন্তু এই ঘটনার ব্যতিক্রম হয়নি এর পরবর্তীতে আমরা দেখবো আ ফিউ ডেজ লেটার বেশ কিছুদিন পর পুটিং হার হ্যান্ড ইন টু দ্য ট্যারমারিন্ট পট ইন দ্য কিচেন লিলাজ মাদার পিকড আপ দ্য চেন লীলার মাদার টার্মারিন্টেটুল তেঁতুলের যে কৌতুক সেটার ভেতর হাতটি যখন ঢুকিয়েছিলেন হঠাৎ করে তিনি একটি চেন পান সে টুক ইট টু দি ট্যাপ তিনি সেটিকে কলের কাছে নিয়ে যান অ্যান্ড ওয়াস্ট অফ দ্য কোটিং অফ টারমারিন্ড অন ইট এবং সেটার উপর থেকে তেতুলের যে আবরণ তেতুলের যে স্তর সেটিকে পরিষ্কার করেন ইট ওয়াজ আনমিস্টেকেবলি লিল চেন এটা নিঃসন্দেহে রকম ভুল নাই লীলারি সেই হারিয়ে যাওয়ার সোনার চেন ওয়েন ইট ওয়াজ শোন টু হার যখন এটিকে তিনি লীলাকে দেখান লীলা সেড লীলা বলে গিভ ইট এখানে রাখো আই ওয়ান্ট টু ওয়ার দ্য চেন আমি চেনটিকে পড়বো লীলা ছেলে মানুষ তো সে তার আউট অফ দিস চাইল্ড দিস নেচার সে বলে হ্যাঁ হ্যাঁ চেনটিকে দাও চেনটিকে পরব হাউ ডিড ইট গেট ইন টু দি টার্মানেন্ট পট মাদার মা প্রশ্ন করে যে এটি তেঁতুলের পাত্রে এলো কি করে সাম হাউ কোনোভাবে এসেছে রিপ্লাই টিলা লীলা বলে কোনো একটা ভাবে এসেছে ডিড ইউ পুট ইট ইন আক্সট মাদার তার মা তাকে প্রশ্ন করে তুমি কেটিকে রেখেছ ইয়েস হ্যাঁ লীলা বলে ওয়েন কখন লীলার মাদার প্রশ্ন করে লং এগো দ্য আদার ডে অনেক দিন আগে একটা দিন রেখেছিলাম আমি ওয়াই ডিড নট ইউ before? তাহলে তুমি যদি রেখে থাকো তুমি সেটিকে আগে বলো নি কেন আই ডোন্ট নো সে গেছিলাম লীলা বলে ফাদার কেম হোম যখন লীলার বাবা বাড়িতে আসে অ্যান্ড ওয়াজ টোল্ড এবং তাকে এই ঘটনাটি বলা হয় হি সেট তিনি বলেন এ তো দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হেয়ার আফটার ডিড নট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স আর টোয়াইস ও আচ্ছা আচ্ছা লীলা রেখেছিল ওই পাত্রতে হ্যাঁ তো আমি বলেছিলাম না যে আমি বাচ্চাটাকে দেখেছিলাম যে চেনটাকে নিয়ে এদিক ওদিক করছিল আর চেনটাকে হাতে নিয়ে দেখেছিলাম ওকে একবার না দুবার আমি তোমাকে বলেছিলাম না সঙ্গে সঙ্গে লীলার বাবা বলতে থাকে শি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইন টু দ্য পট সামটাইম হয়তো ওরকমভাবে কখনও কোনো একটা সময় ও পাত্রতে লিখে দিয়েছে ছেলে মানুষ তো অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ আর এবং এত কিছু ঝক্কি ঝামেলা হলো সব কিছু ওর জন্য হোয়াট অ্যাবাউট সিডজা আক্স মাদার তার মা তাকে প্রশ্ন করে তাহলে সিডজার এবার কী হবে আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো আমি ইন্সপেক্টরকে আগামীকালেই জানিয়ে দেবো ইন এনি কেস যাই হোক সে আমি জানিয়ে দেবো কিন্তু ইন এনি কেস যাই হোক না কেন উই কুড নট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস কিন্তু যাই হয়ে যাক না কেন ও চেনটা চুরি নাও বা করে থাক কিন্তু ওর মতো একটা ক্রিমিনালকে আমরা বাড়িতে রাখতে পারব না এই বলে গল্পটি শেষ হচ্ছে শেষের এই স্ট্যান্ডা থেকে কিন্তু অনেক জায়গা উঠে আসে শেষের এই স্ট্যান্ডা থেকে অনেক কিছু রিমার্ক করা যায় কি যে চুরির অপরাধে সিড্ডা জেলে যার জন্য তাকে চোর অপবাদ শুনতে হয়েছে যার জন্য তাকে অনেক বাজে বাজে কথা শুনতে হয়েছে উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ প্রুফ তারপরে সেই চিনটি যখন তাদের এই বাড়িতে তেঁতুলের কৌটো থেকে উদ্ধার হয় যেটিকে সেই কৌটোতে আর কেউ রাখেনি বরং স্বয়ং সে চেনের যে মালকিন ছোট্ট লীলা সে রেখেছে তখন কিন্তু লীলার বাবা মায়ের মধ্যে কোনো রকম অনুশোচনা বা প্রায়শ্চিত্তের চিত্তের রকম অনুভূতি কিন্তু জাগ্রত হয় না তারা প্রচণ্ড ক্যাজুয়ালি বলে এমনকি লীলার বাবা নিজে দোষ ঢাকার জন্য বলে হ্যাঁ হ্যাঁ আমি তো দেখেছিলাম ওকে এক দুবার খেলছিল আমি তোমাকে বলেছিলাম না আদৌ তিনি বলেননি কিন্তু তিনি এই সময় বললেন কেন কারণ নিজেদের বিবেকের যে দংশন সেই বিবেকের দংশন থেকে বাঁচতে নিজেদেরকে ক্লিন প্রুফ করার জন্য নিজেদেরকে ইনোসেন্ট প্রুফ করার জন্য তারা এখন নানা রকমের এক্সকিউজ নিচ্ছেন কিন্তু যখন চেনটি হারায় তখন লীলার মায়ের এক মুহূর্ত সময় লাগেনি সিদ্ধাকে সন্দেহ করতে সঙ্গে সঙ্গে সে সিড্ডাকে চার্জ করে লীলার বাবা যখন শোনে চেন চুরি গিয়েছে তখন তারও সেও কিন্তু পরের দিনের অপেক্ষা করেনি পুলিশ ইন্সপেক্টরের কাছে অভিযোগ জানাতে সে সেই মুহূর্তেই ছুটে গিয়েছিল ক কিন্তু যখন তারা এটি জানতে পারে যে সিদ্ধা কিন্তু চোর নয় তখন তাদের অনেকক্ষণ সময় লাগলো তিনি বললেন যে তিনি পরের দিন গিয়ে ইন্সপেক্টরকে জানাবেন এবং অবশেষে না তো জানাবেন বললেন বরং তিনি বললেন যে সিদ্দার মতো ক্রিমিনাল সিডার মতো চোরকে কিন্তু কোনোভাবেই তাদের বাড়িতে রাখা যাবে না এখান থেকে আমরা এখান থেকে আমরা সমাজে বাস্তব আধুনিক বা প্রাচীন চিয়াচরিত চলে আসার সমাজে দৃষ্টিভঙ্গি বা মানসিকতাকে খুঁজে পায় আমাদের সমাজে বা আমাদের বাড়িতে যদি এরকম ঘটনা প্রায় ঘটে থাকে এবং এই রকম অনুভূতিও কিন্তু আমাদের প্রায় এসে থাকে যখনই বাড়ি থেকে কোনো জিনিস খোয়া যায় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে থাকা কর্ম কাজকর্ম করার জন্য যিনি গৃহ সহায়িকা থাকেন তাকে আমরা দোষারোপ করি বা তার প্রতি সন্দেহ করি অবশেষে যখন জিনিসটিকে আমরা খুঁজে পাই তখন কিন্তু তার কাছে গিয়ে আমরা আমাদের যে সন্দেহর কথা সেটিকে জানিয়ে তার প্রতি আমরা ক্ষমা জ্ঞাপন কিন্তু করি না বা তার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি না কেন কারণ আমরা সব সময় ক্ষমতাতে উচ্চবিত্ত মধ্যবিত্ত বা তাদের অপেক্ষা অধিক শক্তিশালী হওয়ার জন্য আমাদের ইগোটাকে আমরা স্যাটিসফাই করতে চাই নানা রকমের অজুহাত দেখিয়ে কিন্তু তাদের তারা গরিব বলে তাদের প্রতি সন্দেহ করে আমরা যে পাপটা করছি সেই পাপের কোনো রকম প্রায়শ্চিত্ত আমরা করি না ঠিক যেমন লীলার বাবা মাও করলো না এবং অবশেষে যখন এটা প্রমাণ হলো যে সিদ্দা লীলার চেন থেকে চুরি করেনি এটা জানা সত্ত্বেও লীলার প্রতি বা লীলার বাবা মায়ের সিদ্ধার প্রতি কোনো রকম অনুভূতির চেঞ্জেস কিন্তু হলো না এবং এই বলে এখানে আমাদের গল্পটি শেষ হচ্ছে শুধুমাত্র ইমোশনাল ব্যাপার এটা না বরং অন্যদিকে যে ইমোশনাল ডেভেলপমেন্ট বা অ্যাটাচমেন্ট লীলা এবং সিডার মধ্যেও গড়ে উঠেছিল সেটিও কিন্তু ধীরে ধীরে শাটডাউন হয়ে গেল শুধুমাত্র এই একটা কনফিউশনের জন্য এই একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এবং এখানে আমাদের এই গল্পটি শেষ হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং